বাংলাদেশের নাগরিকদের নকল ভারতীয় পাসপোর্ট ভিসা তৈরি করে বিদেশে পাঠানোর অভিযোগে নদিয়া জেলার মায়াপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম এটিএস, ধৃতের নাম রতন মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার গানলা থানার অন্তর্গত সিঙ্গারকোন এলাকায়। লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার মন্দির নগরী মায়াপুরে একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এটিএসের সদস্যরা। সম্প্রতি তিনজন বাংলাদেশিকে নকল পাসপোর্ট ও ভিসা তৈরি করে বিদেশ পাচার করার সময় দিল্লি এয়ারপোর্ট থেকে অভিযুক্ত রতন মণ্ডলের ভাই মিঠুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে এটিএস বাহিনী। বৃহস্পতিবার এদিন গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার দুপুরে নবদ্বীপ আদালতে তাকে পেশ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম এটিএস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।